সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপিস্ট। আজকে আলোচনা করব কাঁধের জোড়া একবার ছুটে গেলে পরবর্তীতে কাঁধের জোড়া ছুটে যাওয়ার সম্ভাবনা কতটুকু। কাঁধের জোড়া বিভিন্ন কারণে ছুটে যেতে পারে, বিভিন্ন ধরনের স্পোর্টস ইঞ্জুরিতে যদি টুইস্টিং মুভমেন্ট হয়, যেমন ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি খেলার সময় যদি কাঁধের মধ্যে মোচড় লাগে তাহলে কাঁধের জোড়া ছুটে যেতে পারে। কেউ যদি হাত ধরে আচমকা টান মারে তাহলে কাঁধের জোড়া ছুটে যেতে পারে। উঁচু জায়গা থেকে পড়ে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট বা বাইক অ্যাক্সিডেন্টের কারণে কাঁধের জোড়া ছুটে যেতে পারে। এছাড়া ভারী জিনিস উঠাতে গিয়ে বা নামাতে গিয়ে কাঁধের জোড়া ছুটে যেতে পারে। কাঁধের জোড়া ছুটে গেলে কাঁধে প্রচণ্ড ব্যথা হয়, কাঁধ ফুলে যায়, কাঁধ একটা নির্দিষ্ট বাহুতে অবস্থান করে। কাঁধের জোড়া ছুটে গেলে অনেক সময় কাঁধ থেকে ব্যথা হাতের দিকে চলে আসে, হাত ঝিনঝিন বারবার অবস অবস লাগে। এজন্য কাঁধের এক্সরে করে কাঁধের যে রাইট প্লেসমেন্ট রয়েছে এই রাইট প্লেসমেন্ট করাতে হবে। অনেক সময় কাঁধে প্লাস্টার করে দেওয়া হয় বা আর্ম স্লিং ব্যবহার করা হয়। জাস্ট এইভাবে 14 থেকে 21 দিন রাখতে হয় কাঁধটা ঝুলিয়ে। এই প্লাস্টার খোলার পর বা আর্ম স্লিং খোলার পর বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজ করতে হয়। এই এক্সারসাইজ করে কাঁধের যে সারাউন্ডিং মাসেলস রয়েছে, লিগামেন্টস রয়েছে, ক্যাপসুল রয়েছে, এগুলোকে শক্তিশালী করতে হয় যাতে কাঁধের জোড়াটা আর সরে না যায়। কাঁধের জোড়া একবার সরে গেলে বা একবার ছুটে গেলে বারবার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ করে কাঁধের যে সারাউন্ডিং মাংসপেশিগুলো থাকে এই মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে হবে। কাঁধের যে লিগামেন্ট থাকে এই লিগামেন্টকে শক্তিশালী করতে হবে। আর যদি কাঁধের লিগামেন্ট, মাসেল এগুলোকে শক্তিশালী করা না যায় তাহলে কাঁধের জোড়া বারবার ছুটে যেতে পারে বা পুনরায় ছুটে যেতে পারে। প্রিয় দর্শক, যাদের কাঁধের জোড়া একবার ছুটে গেছে তারা সাবধানতা অবলম্বন করবেন। বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজ করবেন। প্রয়োজনে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী থেরাপিউটিক এক্সারসাইজ করবেন। বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে, এই স্ট্রেচিং এক্সারসাইজ করবেন। কাজকর্ম করার সময় শোল্ডার সাপোর্ট ব্যবহার করবেন। ভারী কোনো কাজ করা যাবে না, ভারী কোনো বস্তু উঠানামা করা যাবে না এবং ফল্টি মুভমেন্ট করা যাবে না। যে মুভমেন্ট করলে আপনার কাঁধের জোড়া সরে যেতে পারে এই ধরনের মুভমেন্ট করা যাবে না। প্রিয় দর্শক, আমার ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।